আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকের এই প্রাইভেট ইনস্টিটিউশন আপনার আইএলডি আইডিএলসি ফাইন্যান্সের যে আপনার চাকরির যে ফর্ম ফিল আপ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনার আপনার বেশ কিছুদিন আগে আইএলডি আপনার ফাইন্যান্স একটা বিশাল বড় সার্কুলার প্রকাশিত করে। আপনার এখানে আপনার আপনার অভিজ্ঞতা এবং সহ এবং অভিজ্ঞতা ছাড়া দেখা গেলো যে আটটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সার্কুলারটা প্রকাশ করা হয়। আমি অ্যাকচুয়ালি যেহেতু এখানে একটা পোস্টে আবেদন করার আছে, আমি অ্যাকচুয়ালি এই পোস্টে আবেদন করবো আপনার, এবং এটার যে আপনার আবেদন প্রসেসটা, আপনার যেহেতু এখানে কোনো টাকা পয়সা লাগে না, এখানে দেখা গেলো যে আবেদনের মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকে বা শর্ট লিস্টেড হওয়ার জন্য যে ইনফরমেশনগুলো আসছে সেগুলো আমি বলবো। সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওকে, এখানে আটটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আছে, এটা আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছি, আপনারা দেখতে পারেন। আর এই আবেদন ফর্মটা আপনার সবসময়ের জন্য, অ্যাকচুয়ালি এই সার্কুলারের জন্য না, তার একবার হয়তো আপনার ফর্ম ফিল আপ করলে পরবর্তী আর ফর্ম ফিল আপ করার প্রয়োজন হবে না, আশা করি আমার মনে হয়। আপনি যে যে পোস্টে প্রিফার করেন না কেন, আমি অ্যাকচুয়ালি এক নম্বর পোস্টটাকে প্রিফার করতেছি, আর এটাতে আমি একটা পোস্টে আবেদন করব, একাধিক পোস্টে আবেদন করাটা আমার জন্য ঠিক মনে হচ্ছে না। ওকে, এখানে আমি ডিটেলসে যাব, ডিটেলসের ঠিক একটু নিচে যাব। আবারও বলবো যে এটার ব্যাপারে আমি একটা টিউটোরিয়াল করছি, এটার লিঙ্কটা আমি সাথে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন, হয়তো আপনাদের কিছু উপকার আসতে পারে। ওকে, এটা নিচের দিকে আপনার যে অ্যাপ্লাই বাটন আছে, এটা স্যালারি অবশ্যই দেখতে পাচ্ছেন 70,000। এক্ষেত্রে অবশ্যই আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে এখানে ক্যান্ডিডেট যাদের মাস্টার্স আছে তাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আর যারা গ্রাজুয়েট দিয়ে আবেদন করতেছেন তাদের 2 বছর অভিজ্ঞতা লাগবে। আর এখানে শুধুমাত্র বিবিএ আর সরি এখানে কমার্সের স্টুডেন্টস এবং সায়েন্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন, আর্টসের যে ডিপার্টমেন্ট সে তারা পারবেন না। ওকে, আমি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতেছি। এখানে বলতেছে লগ ইন ফার্স্ট, তো আমাকে লগ ইন করতে বলতেছে প্রথম। তো ইনিশিয়ালি আমি এখানে লগ ইন করতেছি আপনার, যদি এখানে কোনো রেজিস্ট্রেশন পেজ শো করতেছে না, আমি লগ ইন করে দেখি। এখানে আমার ইমেল আর নামটা চাচ্ছে, আমি দিচ্ছি, আর ফুল নামটা চাচ্ছে, এটাও দেওয়া হচ্ছে। ওকে, এখানে নাম আর ইমেলটা দিলাম, যেহেতু কোনো রেজিস্ট্রেশন পেজ নেই, হয়তো লগ ইন থেকে নেবে তথ্যটা। ওকে, এখানে দেখেন যে এটা করার সাথে সাথে আমাকে তার একটা 6 ডিজিটের ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে। ইনিশিয়ালি সাধারণত প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে দুটো বিষয় থাকে, একটা লগ ইন প্যানেল থাকে, একটা রেজিস্ট্রেশন প্যানেল থাকে। এখানে যেহেতু কোনো রেজিস্ট্রেশন প্যানেল নেই, লগ ইন করলে আপনার দেখা গেলো যে আপনার কোডটা দিবে, কোডটা অ্যাকচুয়ালি আপনার ইমেলে যাবে, আমি ইমেল থেকে কোডটা এখানে দেখতেছি। ওকে, এখানে ইমেলে কোডটা চলে আসছে, কোডটাকে আমি এখন কপি করতেছি, কপি করে দেন ওখানে আপনাকে পেস্ট করতে হবে। ওকে, কোডটাকে যদি আমি এখানে দিই, এটা হয়তো ভেরিফাইড করবে তারা, সাবমিট দেওয়ার পর অবশ্যই ভেরিফিকেশন দেবে। দেখেন এখানে দেখা গেলো যে আপনার 7টা থেকে 8টা ফিল্ড আসছে, অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করার পূর্বে লগ ইন করে নিতে হবে, লগ ইনের মাধ্যমে আপনার কাছ থেকে তারা ইমেলটা নেবে, আর ইমেল থেকে তারা একটা আপনার ভেরিফিকেশন কোড জেনারেট করবে, দেন এই বেস্টটা আসবে। ওকে, বাকি ইনফরমেশান যেগুলো আছে আমি সেগুলো দিচ্ছি আপনার, আপনারা অবশ্যই দিয়ে দেবেন তাদের মতো। এখানে যে আমরা ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমি দিলাম নাম চাওয়া হয়েছে আপনার, ইমেল অ্যাকচুয়ালি প্রথম পেজ থেকে নিয়ে নিয়েছে যেখান থেকে ভেরিফিকেশন কোড জেনারেট হয়েছে, অল্টারনেটিভ ইমেল আসছে থাকলে দিবেন, এটা কম্পালসারি না, এখানে স্টার মার্কগুলোকে কম্পালসারি দিতে হবে আপনার। সেকেন্ডারি ফোন নাম্বার অবশ্যই দিবেন, আপনার অনেক ক্ষেত্রে নাম্বার দেখা গেলো যে প্রবলেম থাকলে এই নাম্বারে তারা কল করবে, এতে তো বাদ বাংলাদেশ ন্যাশনালিটি, ন্যাশনালিটির পাসওয়ার্ডের মধ্যে যে কোনো একটা দিবেন, জেন্ডার দিবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস। ওকে, তাহলে এখানে আমাদের পার্সোনাল যে ইনফরমেশন সেটা আপনার ফিল আপ হয়ে গেলো, এখানে সেভ দিবেন, সব ঠিক থাকলে যেখানে বলছে যে পার্সোনাল ইনফরমেশন সেভ। ওকে, আমি এবার এডুকেশনে যাচ্ছি, এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বেশ কয়েকটা অপশন আছে। ওকে, কমপ্লিট করার সাথে সাথে এখানে 30% দেখাচ্ছে, দুই রকম বিষয় আছে অ্যাডের। এখানে আপনার চেষ্টা করবেন মাস্টার্স থেকে আপনার এসএসসি দিকে যাওয়ার, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাবেন, এটা ভালো বিষয়। ওকে, আমি প্রথম মাস্টার্স দিচ্ছি, মাস্টার্সে যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা দিবেন, অ্যাকচুয়ালি আমি আমার ইনফরমেশনগুলো দিচ্ছি। ওকে, প্রথমটা দেওয়া মাত্রই আপনার এখানে চলে আসবে, দেন আপনি অনার্স, দেন আপনার এইচএসসি, দেন আপনার এসএসসি, এভাবে দেবেন, আমি আমার ওগুলো দিচ্ছি আপনার। এখানে যদি দেখেন যে এখানে মাস্টার্স, তারপর হচ্ছে আপনার ব্যাচেলার, এইচএসসি এবং এসএসসি, এখানে ইনফরমেশনটা দিলাম আপনার, এগুলো সিজিবিটা চেক করে নেবেন, মেজরটা চেক করে নেবেন,
একটু খেয়াল রাখবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার এখানে শর্ট লিস্টেড হওয়ার জন্য যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে। এখানে একটা আরেকটা বিষয় আপনি অ্যাড করতে পারেন, যেমন আমাদের মাস্টার্স, আমার মাস্টার্স আর ব্যাচেলারটা হচ্ছে চারে, অনেক ক্ষেত্রে আর কিছু ভোকেশনাল থাকেন, তাদের ক্ষেত্রে দেখা গেলো যে আপনার পাঁচে কাউন্ট করে যেটা থাক, আপনি বলতে পারেন আউট অফ ফোর, আউট অফ ফাইভ, এটা বলতে পারেন। বাট আমি এটা বলার প্রয়োজন মনে করতেছি না, এই সিকোয়েন্স রাখবেন। আপনার যদি কোনো তথ্য সমস্যা থাকে, এখান থেকে আপনি সেটাকে ডিলিট করে অথবা এডিট করে আপনাকে নতুনভাবে আবার লিখে দিতে পারেন। একটু খেয়াল রাখবেন শিক্ষাগত যোগ্যতা যাতে কোনো ভুল না থাকে। ওকে, এটা যদি ঠিক থাকে দেন, আর যদি আপনার অতিরিক্ত কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা আপনি অ্যাড করতে পারবেন। এখানে আসলে আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন। এটা শেষ, এক্সপিরিয়েন্সের দিকে যাচ্ছি। আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দিচ্ছি, এখানে বেশ কয়েকটা অপশন তারা বলে দিচ্ছে। আমি অ্যাকচুয়ালি আপনার এই অনার্সের পরে আপনার 3 মাস ইন্টার্ন করছিলাম। আপনার যদি এরকম থাকে ইন্টার্নশিপে, সেটা অবশ্যই দিয়ে দিবেন, এটা ভালো আপনার। ওকে, আমারটা আমি দিচ্ছি। আমি আবার একটু বলবো, আমি জনতা ব্যাংকের মধ্যে 3 মাসের ইন্টার্ন করছিলাম, আমি আমারটা দিলাম। আপনার যদি এরকম থাকে অবশ্যই দিবেন, এগুলো কিন্তু একটা এক্সট্রা ভ্যালু ক্যারি করে। ওকে, চেক করে নেবেন যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে। এখানে দেখেন ডেটটা মিসিং আছে আপনার, হয়তো দেওয়া হয়নি ডেটটা। এটা ক্লিক করে ডেটটা ঠিক করে নেবেন, 1 তারিখ দেবেন। দেন যেমন আমি 3 মাস ছিলাম, 3 মাস আমি লিখেছি, এটা খেয়াল রাখবেন আপনার, অ্যাড দিয়ে দেবেন। ওকে, যদি অ্যাড হয়ে যায় দেন ট্রেনিংয়ে যাবেন। আমার আসলে 2টা ট্রেনিং ছিল আপনার, এটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটি ছিল, একটা আপনার ইউনিভার্সিটির বাইরে ছিল, সেটা আমি অ্যাড করতেছি। মাথায় রাখবেন যত বেশি ইনফরমেশান দিবেন অতই আপনার ভালো, আপনার এটা খেয়াল রাখবেন। দেখেন 70% দেখাচ্ছে। ওকে, ট্রেনিংয়ে দিচ্ছি আমি। এটা আমার ট্রেনিং ছিল একদিনের, অ্যাকচুয়ালি এটা আপনার অপো আপনার বাংলাদেশ থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছিলো, সেখানে এটা আমি করছিলাম। এটা একটা ভালো একটা বিষয়, ট্রেনিংগুলো পার্টিসিপেট করবেন, এগুলো আপনার এক্সট্রা ভ্যালু ক্যারি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা প্রাইভেট ইনস্টিটিউশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স নিয়ে আমি বেশ অনেক সময় কথা বলে থাকি, রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। রেফারেন্স সব ক্ষেত্রে চেষ্টা করবেন যে ভালো পার্সোনালিটি, ভালো ওয়ার্কিং, ভালো কর্পোরেট সেক্টরে চাকরি করতেছে অথবা ভালো পোস্ট আছে তাদের দেওয়ার জন্য। যদি কাউকে না পান, তাহলে আপনারা বিশ্ববিদ্যালয়ের যে ভালো পদে যে শিক্ষক আছে তাদের পারমিশন নিয়ে দিবেন। ওকে, এটা আমি দিচ্ছি আমারটা। তো রেফারেন্সের ক্ষেত্রে যেগুলো আপনার ম্যানেজ করতে লাগে, এটা খেয়াল রাখবেন, যেমন নাম, তার ইমেল, তার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে তার ঠিকানা, এটা ঠিকানা আছে তার কর্মস্থল, তারপর হচ্ছে তার যদি মানে অনেক ক্ষেত্রে এটা আসলে খুবই হাস্যকর দেখা যায় যে এরকম যে মানে তার বাবার নাম, মার নামও চাওয়া হয়। আমি দেখছি অ্যাকচুয়ালি এটা জিজ্ঞেস করা উচিত না, দরকার পড়ে না, কিন্তু আমি দু একটা পজিশন দেখছি যে বাবার নাম, মার নামও চাওয়া হয়, এটা বাদ দিবেন। তারপর নাম নেবেন, তার বাসার ঠিকানা, তার কোথায় কাজ করতেছে, সে কোন পোস্টে আছে, তার ইমেলটা কী, এই 6টা ইনফরমেশান। ওকে, আমি দিচ্ছি আমারটা। আরেকটা কথা বলবো, ইমেল রেফারেন্স কমপক্ষে 2টা দিবেন, এটা অনেক ভালো, ঠিক আছে? এখানে সবগুলো স্টার মার্ক দেওয়া, খেয়াল রাখবেন। ওকে, আমি আমার 2টা রেফারেন্স দিলাম এখানে। আমি পার্সোনাল ক্রিডেনশিয়ালের কারণে আপনার একটু বলা রাখতেছি, কেউ কিছু মনে করবেন না, আসলে কিছু বলার না। এখানে দেখেন, এখানে আমি 5টা ধাপ ক্রস করার সাথে সাথে এখানে আমার 90% দেখাচ্ছে, যত বেশি হতে পারে আপনার, ঠিক আছে? আদার যদি কোনো কিছু থাকে দিয়ে দিবেন, যেমন আপনার কোনো আপনার প্রিফার্ড লেভেল, লেভেলটা কী হতে পারে। এখানে বেশ কয়েকটা কথা আছে, আমি একটু পড়ে নিই। যেমন উইথিন ডেজ ইউ ক্যান জয়েন, আপনার প্রিফার্ড লোকেশন, এগুলো দিয়ে দিবেন অবশ্যই, ভালো বিষয়টা। আপনার এই ক্ষেত্রে আপনি মিড লেভেল দিবেন, এন্ট্রি লেভেল কখনো দিবেন না, আমি দিলাম। আপনার জয়েন উইথিন ডেইজ ইউ জয়েন, এখানে একটা কথা বলছে যে উইথিন ডেইজ ইউ ক্যান জয়েন, আমি যখন অ্যাপয়েন্ট হবো তখন থেকে আমি দিলাম। এটা আপনার দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিফার্ড লোকেশন, এটা আপনারা দিবেন আপনার মতো। আপনারা আরেকটা কাজ করতে পারেন যে আমি ঢাকা দিলাম, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, ঠিক আছে? হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট IDLC, আপনি আপনার মতো দেবেন। আমি দিচ্ছি হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রেজেন্ট স্যালারি, আপনার বর্তমান স্যালারি সেটা বলবেন। আমি আমারটা দিচ্ছি। এক্সপেক্টেড স্যালারি, যে পোস্টে আবেদন করবেন সেটার মতো দিবেন। ওকে, যদি কোনো প্রোফাইল থাকে দিবেন, ঠিক আছে? ফেসবুকের কোনো প্রোফাইল লিঙ্ক থাকে দিবেন।
আর এক্সপিরিয়েন্স লেভেল চুজ করতে পারেন, আপনার মিড লেভেল দিবেন, এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার, ঠিক আছে, আপনি এটা এন্ট্রি লেভেল দিতে পারেন, অথবা যদি ফ্রেশ যদি আপনার সামান্য অভিজ্ঞতা থাকে, যেহেতু আমার আছে আমি দিচ্ছি সামান্য, ওকে, আদার স্কিল আপনার যেটা আছে সেটা দিবেন। এখানে আমি আমার স্কুলগুলো দিই, স্কিলগুলো দিলাম, আপনার আপনারা দিবেন সব কিছু ঠিক থাকলে। এখানে চাইলে আপনার লিঙ্কগুলো দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না, দেন সেভ। এখানে আমি যদি ক্লিক করি আমাকে একটা ই দেখা যাচ্ছে, তাহলে তোমাকে আমাকে সংখ্যা দিতে হবে, এটা দিলে হবে না আপনার। এই যে এইখানে একটা জিনিস মানে বেশ কয়েকবার লেখার পর মনে হলো যে এখানে আসলে কী দেওয়া উচিত। এখানে আপনি সংখ্যা রাখলে দিবেন 5 days, আমি যদি 10 days এখানে দিই তাহলে সেভ করে নিচ্ছি। এখানে আর কিছু লেখা যাবে না, শুধু সংখ্যাটা লিখতে হবে। বেশ কয়েক দফায় দেখার পর আপনি দিবেন যে আসলে তারা মনে করতে যে আপনি কোনো জায়গায় চাকরি করতেছেন অথবা কয়দিনের মধ্যে জয়েন করতে পারবেন। আমি 10 days লিখলাম, কেউ বেশি কম লিখতে পারেন, ওকে। দেন আপনারা সেভ দেবেন, সেভ এখানে আর দুটো বিষয় আমি লিখিনি, আপনি তাহলে অ্যাড করে দিতে পারেন, করলে ভালো, আপনার যদি লিঙ্কিং প্রোফাইলস থাকে খুবই ভালো। আমি দিচ্ছি না আপাতত, সেভ দিচ্ছি, ওকে। তো সব হয়ে গেল, এখানে রেজিউমে যাবেন। যদি আপনার কোনো রেজিউম থাকে ভালো, আর যদি মনে করে যে এখানে কম্পালসারি না, অ্যাকচুয়ালি খেয়াল রাখবেন, ঠিক আছে, এটা কম্পালসারি না, যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে যেহেতু অলরেডি সিভি তৈরি করা আছে এখানে দেখেন, আমার কিন্তু 100% দেখাচ্ছে, ওকে ওকে, কোনো সমস্যা নেই। আমি আমার রেজিউমটা পিডিএফ আকারে দিলাম আর কি। পিডিএফ যদি কেউ করতে না পারেন, এখানে যদি আপনাদের জেপিজি ফাইল থাকে সেটা আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের সাইট আছে, সেটা জেপিজি অথবা পিএনজি থেকে পিডিএফ করে সেটা কনভার্ট করে দেন আপনার ক্লিক করবেন। জবসে যাচ্ছি, আবার আমি 1 নম্বরটা ক্লিক করতেছি, আমার কিন্তু অ্যাকচুয়ালি এই লগ ইনে কিন্তু আমি আমার কিন্তু প্রোফাইলটাকে আমি কমপ্লিট করছি। আপনার কমপ্লিট করা থাকলে ভালো, না করা থাকলে করে আপনার আবেদন করতে হবে। আবেদন করলে দেখা গেল যে লগ ইনের পরে আবার দেখা গেল যেটা রেজিস্ট্রেশন করতে হবে, অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে পারেন আগে, ওকে। যেহেতু এটার ধাঁচটা ভিন্ন আমি এটা দেখলাম এভাবে, ওকে, ডিটেলস যাব। দেন এখন আমার যেহেতু এটা কভার হয়ে গেছে, আমি এখানে আবেদন করতে পারবো। এই যে ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, যদি আপনি ওকে দেন, দেন আপনার এই এখন কিন্তু আপনি ডিটেলসটা দেখতে পারবেন চাইলে, ওকে। এখন যদি আপনি এখানে দেখেন, আপনার কিন্তু একটা প্যানেল চলে আসছে, প্রোফাইল চলে আসছে, প্রোফাইলটা আপনি দেখতে পারবেন। অ্যাকচুয়ালি বলছে তারা একাধিক পোস্টে আবেদন করতে পারবেন, আমার জানার মতো সমস্যা হওয়ার কথা না, চাইলে দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। হতে পারে এটার মধ্যে শর্ট লিস্ট হচ্ছে না, ওটার মধ্যে হতেও পারেন, যেহেতু এটা বলা নেই আপনার। আমরা হোমে ফেরত যাচ্ছি, আশা করি এটা একটু লেন্থি প্রসেস ছিল আর একটু বেশ কিছু জটিল প্রসেসিং ছিল আপনার। এখানে আপনার প্রোফাইলটাকে ক্লিক কভার করবেন, দেন আবেদন করবেন। আর যদি প্রোফাইল করা না থাকে, দেন আমি যদি এখানে এটাতে অ্যাপ্লাই করি, আমি এখন চাইলে অ্যাপ্লাই করে ফেলতে পারবো, যেহেতু আমার প্রোফাইল করা আছে 100%, ওকে। আশা করি আপনাদের কোনো 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 জায়গায় কোনো প্রবলেম নেই, বেশ কিছু কনফিউশন ছিল, আশা করি এটা আপনারা দূর হয়েছে। এখানে তাও যদি আপনাদের কোনো কোথাও কোনো প্রবলেম হয়, দেখা গেলো যে প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে এটা একটা থেকে আরেকটা ভ্যারি করে, আপনার তাদের স্ট্রাকচারগুলো বা ভিন্ন ভিন্ন ধাঁচের বেশ কিছু তাদের রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো আসলে দেখা গেলো অনেকের প্রবলেম হয়ে থাকে। আপনাদের যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপত্তি থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর এই সুযোগটাকে মিস করবেন না, যাদের আসলে চাকরি হচ্ছে না বা আপনাদের এইসব সেক্টরে আপনাদের ক্যারিয়ার করার ইচ্ছা আছে, দেখতে পারেন অবশ্যই। আর এটা অ্যাকচুয়ালি দেখা গেলো যে ডেডলাইন কিন্তু অ্যাকচুয়ালি একটা 19 তারিখে শেষ হয়ে যাবে কিছু পোস্টে, আর কিছু কিছু হচ্ছে 31 তারিখে। যেতে হোক, যেটাই হোক, এটা অ্যাকচুয়ালি সবসময়ের জন্য, একবার প্রোফাইল করে ফেললে এই IDLC-তে পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।